আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িটি করার জন্য তিন লক্ষ টাকা খরচ হয়েছে এটি হচ্ছে দোতলা ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ির ডিজাইন এখানে যতটুকু কাজ আপনি দেখতে পাচ্ছেন এইটুকু কাজ করার জন্য তিন লক্ষ টাকা খরচ হয়েছে এখানে কিভাবে কি করা হয়েছে এবং এই বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এটি কিন্তু আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনার যদি বাজেট দুই থেকে তিন লক্ষ টাকা হয়ে থাকে আপনার বাজেটের আলোকে আপনি কতটুকু কাজ করতে পারবেন ওই বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে তো এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে মোট ষোলোটি শর্ট কলাম করা হয়েছে আর এখানে চার সাইডে শুধু পাঁচ ইঞ্চি ওয়াল দেওয়া হয়েছে আপনি যদি এইভাবে এতটুকু কাজ করেন সেক্ষেত্রে আপনার খরচ তিন লক্ষ টাকার মতো হবে এখানে যতটুকু কাজ আপনি দেখতে পাচ্ছেন এটা স্থান ও জায়গা বেঁধে সর্বোচ্চ বিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ডিফারেন্স হতে পারে আর এখানে যখন গ্রেড বিমটা দেওয়া হবে ওইখানে প্রায় আরও এক লক্ষ বিশ হাজার টাকার মতো খরচটা বেড়ে যাবে তখন গিয়ে খরচটি দাঁড়াবে এখানে যে খরচটি হয়েছে এই খরচটার থেকে আরও এক লক্ষ বিশ হাজার টাকা বেশি সেক্ষেত্রে আসবে চার লক্ষ বিশ হাজার টাকা আর যখন ওইখানে আপনি কলাম দিবেন ওই কলামগুলোতে আরও প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বেশি খরচ আসবে গড়ে গিয়ে আপনার হবে পাঁচ লক্ষ টাকায় আপনি এই কাজটা সাদ লেভেল পর্যন্ত করতে পারবেন যেখানে থাকবে শুধু কলাম গ্রেড বিম গাঁথনি চার সাইডের ওয়াল আর ভেতরে বালিটুকু ভরা এখন আপনারা যদি এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সহ বিস্তারিত পেতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এর পুরো ভিডিওটি বিস্তারিত বিষয় সহকারে দেখার জন্য আর আপনি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমাদের আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন আর ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আর অনেককে দেখার সুযোগ করে দিতে পারেন তো যাই হোক এখানে কিন্তু শর্ট কলামগুলো বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি করা হয়েছে আর সাইডের যে ওয়ালগুলি সব পাঁচ ইঞ্চি দেওয়া হয়েছে এবং ফাউন্ডেশনটি বারো মিলি রডের উপরে নেওয়া হয়েছে আপনি যদি এখানে ভিডিওতে আমি যেভাবে বলেছি এই বিষয়গুলো খেয়াল রাখেন আর এইভাবে এতটুকু কাজ করেন সেক্ষেত্রে আপনার এই বাড়িটা করতে এতটুকুই খরচ হবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বাড়িটি দৈর্ঘ্যের দিকে কতটুকু রয়েছে এখানে বাড়িটি দৈর্ঘ্যের দিকে রয়েছে প্রায় ৩৫ ফিট এবং প্রস্থের দিকে বাড়িটি রয়েছে আপনার এখানে বত্রিশ তেত্রিশ ফিট তো এই জায়গার ভিতরে এই কাজটি করা হয়েছে আপনিও চাইলে এভাবে করে নিতে পারবেন এই জন্য আপনাকে ভিডিওতে যে বলা বিষয়গুলো খেয়াল রাখতে হবে তাহলে আপনি অল্প খরচে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারবেন তো যাই হোক আমি আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি কোথায় কি ব্যবহার করা হয়েছে এখানে যে বেজার সাইজগুলো ওইগুলো দেওয়া হয়েছে চার ফিট বাই চার ফিট আপনিও চাইলে এভাবে করে নিতে পারবেন আপনার বাড়ির যে ফাউন্ডেশনটি রয়েছে ওই ফাউন্ডেশনটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম